বিগত কয়েক দশক ধরে পরিবেশ দূষণের মাত্রা বেড়েই চলছে, আর এর প্রভাব পড়ছে আমাদের স্বাস্থ্যের উপর, আমাদের জীবনের উপর। বিশেষ করে ফুসফুসের বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যাচ্ছে অনেক গুণ। প্রিয় দর্শক, বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং গ্রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা। আজকে আমরা কথা বলতে যাচ্ছি পরিবেশ দূষণের সাথে ফুসফুসের বিভিন্ন রোগ, এবং এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন দুজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার রহমতুল বারী, যিনি বর্তমানে রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট হিসেবে আছেন পিপলস কেয়ার হসপিটাল। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ শাহিন, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। স্যার, আমরা কথা বলতে যাচ্ছি এই যে ফুসফুসের বিভিন্ন রোগ, বিশেষ করে তার সাথে যে পরিবেশ দূষণের সম্পর্ক সেই বিষয় নিয়ে। তো একটু জানতে চাই, এই যে পরিবেশ দূষণ, এই পরিবেশ দূষণের সাথে ফুসফুসের রোগের সম্পর্ক আসলে কতটুকু? এই পরিবেশ দূষণ আসলে একটা ব্যাপক অর্থে ব্যবহার হয়। পরিবেশ দূষণের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে, যেমন বায়ু দূষণ হতে পারে, তারপরে পানি দূষণ হতে পারে, খাদ্যে দূষণ হতে পারে, শব্দ দূষণ হতে পারে। তো পরিবেশ দূষণের প্রধান কম্পোনেন্ট হলো বায়ু দূষণ, এবং বায়ু দূষণের সঙ্গে ফুসফুসের সম্পর্ক একেবারে সরাসরি, যেহেতু আমরা শ্বাস নিচ্ছি ফুসফুস দিয়ে, বাতাসটা সরাসরি আমাদের ফুসফুসের ভেতরে ঢুকছে। এই আধুনিক আরবানাইজেশন যেটা হচ্ছে, শহরে গাড়ি ঘোড়া অনেক বেড়ে যাচ্ছে, কলকারখানা বেড়ে গেছে, এছাড়া আরবান, সেমি আরবান, রুরাল সেটআপে প্রচুর ইটের ভাটা এবং অন্যান্য থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে, এগুলো সবগুলো থেকেই বায়ু দূষণ হচ্ছে। এছাড়া ধুলিকণা বলি বা অন্যান্য যেগুলো নিষ্কাশন হচ্ছে আমাদের গাড়ি, ট্রেন বা অন্যান্য যে কোনো যানবাহন, সেগুলো থেকে হচ্ছে। এছাড়া ইটের ভাটায় যে ধোঁয়া বেরোচ্ছে, অন্যান্য জীবাশ্ম জ্বালানি থেকে যেগুলো হচ্ছে, এগুলো সবগুলোই পরিবেশ দূষণ করছে, বায়ু দূষণ করছে, এবং এটা সরাসরি আমাদের ফুসফুসের সঙ্গে সম্পর্কিত। ওয়াশিংটন হসপিটাল এবং চায়না একটা যৌথ সমীক্ষায় দেখা গেছে যে সারা বিশ্বে 16% বা 16% ডেথ হয় এই পরিবেশ দূষণের কারণে, যেটা আমাদের দেশে এটা অনেক বেশি। তা এক্ষেত্রে যারা একটু নিম্ন আয়ের লোক, শিল্প কারখানার কাছাকাছি থাকছে, তাদের এই ঝুঁকিটা আরও বেশি, যেহেতু সেখানে পরিবেশ দূষণের মাত্রাটা বেশি থাকছে। পরিবেশ দূষণের সাথে যে রোগের সম্পর্ক সেটা তো একটু বুঝলাম। চলে যাচ্ছি ডাক্তার মোহাম্মদ শাহিন আপনার কাছে। কী কী ধরনের ফুসফুসের রোগ হতে পারে সাধারণত এই ধরনের দূষণে? পরিবেশ দূষণের জন্য আমাদের শারীরিক যে সমস্যাগুলো হয়, আমরা প্রধানত তিনটা অর্গান ইনভলভমেন্টটা বেশি হয়, একটা হয় ফুসফুস, একটা হয় হার্ট, আর একটা হলো মস্তিষ্কে। এই তিনটা রোগের জন্যই এর প্রকোপটা বেশি হয়, এবং এগুলোর মধ্যে সবথেকে বেশি হয় ফুসফুস। এখন ফুসফুসে কী হয় সেগুলো আমাদের ফুসফুসের রোগগুলোর মধ্যে সচরাচর যে রোগগুলো বেশি হয়, আমাদের অ্যাজমার যেটাকে বলি আমরা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, দীর্ঘমেয়াদী শ্বাসের রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ লাং, সিওপিডি আমরা বলি। এছাড়া ফুসফুসে আমাদের ধুলা এনভায়রনমেন্টে কিছু অর্গানিক ইনঅর্গানিক ডাস্টের প্রকোপে যেগুলো হয়, মানে কয়লার খনিতে যারা কাজ করে, কোল ওয়ার্কার, নিউমোকোনিয়াসিস, পাথর ভাঙার শ্রমিক যারা কাজ করে, সিলিকোসিস, অ্যাসবেস্টোসিস হয়, ইভেন ফুসফুসের বিভিন্ন ধরনের ইনফেকশনের মাত্রাটা অনেক বেড়ে যায়, নিউমোনিয়া ইনফেকশনের মাত্রা। এছাড়া সবচেয়ে ভয়ঙ্কর যে রোগটা হয় দীর্ঘমেয়াদী, যারা স্মোকিংয়ে যারা স্মোকার, তাদের জন্য ফুসফুসের ক্যান্সারের অন্যতম প্রধান কারণই হচ্ছে পরিবেশ দূষণ এবং ধূমপান। আমরা বায়ু দূষণ নিয়ে শুনি যে বায়ু দূষণ ফুসফুসে বিভিন্ন রোগ তৈরি করছে। বায়ু দূষণ ফুসফুসের রোগ কীভাবে তৈরি করছে, বা কী কী ধরনের রোগগুলো সাধারণত এর সাথে একদম সম্পর্কযুক্ত? WHO-র একটা স্ট্যাটিস্টিক্স যেটা দিচ্ছে, প্রতি বছর শুধুমাত্র ধূমপানজনিত কারণে আমাদের পরিবেশে 2.6 বিলিয়ন কিলোগ্রাম রিয়েজেন্ট আমাদের অ্যাটমসফিয়ারে রিলিজ হচ্ছে। আচ্ছা, আবার ওরা যেটা আরেকটা বলতেছে 5.2 বিলিয়ন মিথেন, কার্বন ডাইঅক্সাইড আর মিথেন, যে দুটো আমাদের জীবনের জন্য ভয়ঙ্কর রকম একটা ক্ষতিকারক দিক। সুতরাং কী পরিমাণ স্মোকিংয়ের ইফেক্টটা সেটা আমরা এখান থেকে কিছুটা অনুমান করতে পারি। এছাড়াও যে ধূমপান আমাদের পরিবেশগত কারণে ফুসফুসের যে রোগগুলা, প্রধানত রোগ আমাদের দেশে যেটা হয়, একটা জিনিস যে অ্যাজমা, সিওপিডির প্রকোপটাই সব থেকে বেশি,
অ্যাজমা রুগীগুলো সিওপিডি প্রকোপগুলো, আর আমরা যেহেতু প্র্যাকটিশনার আমরা যেটা বুঝতে পারি, আমাদের পরিবেশে দেখা যায় আমাদের ঢাকার এনভায়রনমেন্টে বছরে তিনটা মাস প্রকোপটা সব থেকে বেশি থাকে, বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই সময়টায় পরিবেশ দূষণের মাত্রাটাও বেশি ঢাকায় দূষণ, আর সব থেকে দূষণের মাত্রাটা কম থাকে এই এই এখন যে সময়টা বৃষ্টির সময়টা জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসে দূষণের মাত্রাটা কম থাকে। আমরা কিন্তু এটার প্রকোপ তখন দেখতে পারি আমাদের চেম্বারগুলোতে হসপিটালগুলোতে এই রোগীগুলোর মাত্রাটা অনেক কমে যায়। এছাড়া আরেকটা অভিজ্ঞতা আমরা গত কয়েক বছর যেমন কোভিডকালে আমরা দেখছি অন্যান্য রোগের মাত্রা অনেক কমে গেছিল, যেটা আমরা যারা প্র্যাকটিস করতাম আমরা ভাবতাম কী হলো বাংলাদেশে কি রোগ এগুলো কমে গেল, আসলে কমে নাই, রোগ ছিল কিন্তু পরিবেশ দূষণটা অনেক কমে যাওয়ার জন্য এই রোগগুলো থেকে আমরা অনেক মুক্তি পাইছিলাম। আর যে রোগগুলো সাধারণত আমি এর আগেও বলছি, ইউজুয়ালি আমরা যেটা বলছি অ্যাজমা সিওপিডি ছাড়া অকুপেশনাল অর্গানিক ইনঅর্গানিক ডাস্টের জন্য যে রোগগুলো হয়, ফুসফুসে ক্যান্সারগুলো হয়, বিভিন্ন ধরনের ইনফেকশন, এগুলোই বেশি সচরাচর হয় আমাদের। কথা বলতে বলতে আমরা একটা বিরতির সময় চলে এসেছি, বিরতির পরে আবার কথা হবে। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি, আর্গনিকত নির্মল শাস্ত্রী। কথা বলছিলাম ফুসফুসের রোগের সাথে পরিবেশ দূষণের সম্পর্ক, ধূমপানের কথা শুনলাম, বায়ু দূষণের কথা শুনলাম। স্যার, এখন আপনার কাছে জানতে চাই এই যে রোগগুলো হচ্ছে, রোগগুলো সাধারণত কী ধরনের উপসর্গ নিয়ে সাধারণত দেখা যায়? ইদানিং গবেষণায় দেখা গেছে আমাদের মৃত্যুর যে প্রধান পাঁচটি কারণ তার মধ্যে দুটোই কিন্তু ফুসফুসের জন্যে, একটা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা বা ক্যান্সার, লাং ক্যান্সার যেটাকে বলি, আর একটা সিওপিডি, এই দুটোই কিন্তু পরিবেশ দূষণের সঙ্গে সম্পর্কিত সরাসরি। তো অ্যাকচুয়ালি পরিবেশ দূষণ, পরিবেশের মধ্যে আর অনেক কম্পোনেন্ট, আমাদের বায়ু দূষণ যেটা হচ্ছে এগুলো থেকেই রোগগুলো হচ্ছে। তাই এগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় পরিবেশকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, এবং এ কন্ট্রোল করার পেছনে কিছু ব্যাপার আছে, একটা তো আইনগত দিক আছে এবং পলিটিক্যাল কমিটমেন্টের ব্যাপার আছে। শুধু আমাদের কিন্তু আইন আছে, আইনের প্রয়োগটা যথাযথ হচ্ছে না, এই আইনের প্রয়োগগুলো যথাযথ করতে হবে। আইনটা কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে হতে হবে, শিল্প কলকারখানা যেখানে শ্রমিকরা কাজ করছে সেখানে ওটা প্রযোজ্য। আমরা যতটুকু প্রোটেকশন দিতে পারি সবাইকে প্রোটেকশনটা দিতে হবে, তাইলেই যদি রোগটা কমে আসে। চলে যাচ্ছি ডাক্তার মোহাম্মদ শাহিন স্যার আপনার কাছে। আমরা শুনতে পাই যে বিভিন্ন ধরনের কর্মস্থল বা কর্ম পরিবেশের সাথে কিছু কিছু ফুসফুসের রোগের সম্পর্ক রয়েছে, তো সেগুলো কী ধরনের রোগ এবং কী কী সমস্যা তৈরি করতে পারে? অকুপেশনাল লাং ডিজিজ, যে এই এই ক্ষেত্রে যে প্রশ্নটা আসে আমাদের কর্মক্ষেত্রের জন্য কী কী ফুসফুসের রোগগুলো হয়, আমাদের দেশের প্রেক্ষাপটে যে রোগগুলো সবথেকে বেশি পাওয়া যায় মেনলি পাথর ভাঙার কাজ যারা করে, সিলিকোসিস আমরা বলি। আমি এখানে একটা কথা বলে নিই, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের তরফ থেকে আমরা 2009-10 দিকে সিলিকোসিস পেশেন্ট নিয়ে আমরা একটা কাজ করছিলাম। আমরা তখন ভুড়িমারিতে, আমরা বাংলাদেশ লাং ফাউন্ডেশনের তরফে আমরা অনেকগুলো ডক্টর ওখানে গিয়ে আমরা গিয়ে পাথর ভাঙার শ্রমিকদের নিয়ে একটা কাজ করে দেখ, ওখান থেকে প্রায় আমরা যেটা দেখছি যারা কাজ করে এদের মধ্যে মোর দেন 40% পেশে যারা শ্রমিক এরা সিলিকোসিসে আক্রান্ত। এদের মধ্যে আমরা প্রায় ঢাকায় 50 জনের পেশেন্ট ঢাকায় নিয়ে আসতে নিয়ে এসে এরা বক্ষবিধি হসপিটালে এদের চিকিৎসা করানো হয়েছে। এটা সবথেকে বেশি সিলিকোসিস আমাদের দেশে, কারণ আমার কাছে মনে হয় অন্যান্য দেশের তুলনায় পাথর ভাঙ এইটা একটা কমন। কয়লার খনি আমাদের দেশে যদিও খুব কম, তারপরে বাংলা এটাকে বললে কালো ফুসফুস বলা হয়, কারণ ফুসফুসটা একেবারে কালোই হয়ে যায়, ওটা কয়লা ডাস্ট ঢুকে, এটা নিউমোকোনিয়াসিস বলা হয়। অ্যাসবেস্টোসিস কাদের হয়, যারা ব্রিক মানে শিপে বিভিন্ন শিপে কাজ করে, এদের শিপ ভাঙার কাজ করে, এদের ক্ষেত্রে অ্যাসবেস্টোসিস একটা হয়। এছাড়া আরও আমরা হাইপারসেনসিভ নিউমোনাইটিস একটা ফুসফুসের রোগ, আর ক্যান্সার ও মেজোথেলিমা একটা ক্যান্সার একটা ধরন, একটা যেটা কম ফুসফুসের মধ্যে মেজোথেলিয়মা হয় সেটাও একটা অকুপেশনাল লাং ডিজিজের জন্য হয়। সুতার ফ্যাক্টরিতে যারা চাকরি করছে বা গার্মেন্টসে কাজ করছে তাদের কোনো সমস্যা হতে পারে? ইউজুয়ালি গার্মেন্টসে যারা কাজ করে তাদের অ্যাজমার প্রকোপ, বিশেষ করে আমরা প্র্যাকটিস লাইফে যেটা দেখি যারা অ্যাজমা পেশেন্টগুলো যারা থাকে এদেরকে অ্যাজমাটা কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট, যারা এই গার্মেন্টস ওয়ার্কার যারা থাকে। ইভেন কোভিডের সময় তো ছিলই, কিন্তু আমাদের প্রেক্ষাপটে দেখা যায় যে অ্যাজমা ট্রিগারটা অনেক বেশি হয় এই গার্মেন্টস ওয়ার্কার পেশেন্টদের।
আচ্ছা, আর যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করছে, বিভিন্ন ধরনের যারা ডে লেবার হিসেবে কাজ করছে, তাদের ঝুঁকিটা কীরকম? সমস্যা হচ্ছে আমাদের এই এই শ্রেণীর যারা মানুষ থাকে তাদের স্বাস্থ্য সচেতনতা এত কম থাকে, তাদের ফাইন্যান্সিয়াল সেই ক্যাপাবিলিটিটা অনেক কম থাকে, আর আমাদের রাষ্ট্রগতভাবে কিংবা প্রাতিষ্ঠানিকভাবে এদের ক্ষেত্রে এদের চিকিৎসা দেওয়ার কিংবা এদের স্ক্রুটিনি করার সেই ব্যবস্থাগুলোও খুবই কম থাকে। যেমন আপনি এর আগে জিজ্ঞেস স্যারকে জিজ্ঞেস করলেন আমরা পেশেন্টরা কখন আমাদের কাছে আসবে, আসলে আসার তো সুযোগ এই এই শ্রেণীর মানুষের খুবই কম, কারণ এরা যেভাবে কাজ করে, যেই যে বেতন, এরা আসলে সেই জীবন যাত্রা ব্যাপন করে ওদের এই চিকিৎসা করার অবস্থা থাকে না। সুতরাং তবে এই ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান এবং আমাদের রাষ্ট্রের একটা বিশাল দায়িত্ব এই এদেরকে নিয়ে একটু কাজ করা, আমাদেরও দায়িত্ব, কিন্তু আমরাও এখানে হয়তো কিছুটা পিছিয়ে আছি, এদের ক্ষেত্রে আমাদের আরও অনেক দায়িত্ববান হওয়া উচিত। রহমতুল বারী স্যার, আপনার কাছে যাচ্ছি। আমরা শুনেছি একটু আগে আপনি বলছিলেন যে সবচেয়ে বেশি মৃত্যুর কারণের মধ্যে একটি রয়েছে সিওপিডি জাতীয় রোগ, কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের দেশে হাঁপানি রোগী বেশি। তো হাঁপানি মানে কি সিওপিডি না হাঁপানি মানে অ্যাজমা, কীভাবে পার্থক্য করতে পারবে? খুব সুন্দর প্রশ্ন। আমি লাং ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে বলি, আমরা কিন্তু এর উপরে সারা দেশব্যাপী অনেকগুলো সার্ভে করেছি। 1999 এটা ছিল ন্যাশনাল অ্যাজমা প্রিভেন্সি স্টাডি, যেটা 2009-10 সেকেন্ড ফেজটা করা হলো। 2007 বার্ডেন অফ অবস্ট্রাকটিভ লাং ডিজিজ সিওপিডির উপরই বেস করে করা হয়েছে। আমি এই তিনটা স্টাডির সঙ্গে প্রত্যক্ষভাবে একেবারে গ্রামীণ পর্যায়ে কাজ করে এসেছি। তো সত্যিকার অর্থে সাধারণ জনগণের মধ্যে, বিশেষ করে যাদের বায়ু দূষণের সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে, তাদের মধ্যে এগুলো বেশি দেখা যাচ্ছে। তো এই রোগগুলোর জন্য আমাদেরকে একটাই কথা, সেটা হলো আমাদের সচেতনতা বাড়াতে হবে। তার জন্য আমরা কিন্তু লাং ফাউন্ডেশনের চেষ্টা করছি, আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম তো করছি, আমরা রুরাল সেটআপে যে ডিস্ট্রিক্ট লেভেল বিভিন্ন প্রাইভেট বা যে ইতে মেডিকেল কলেজগুলো আছে ঢাকা শহরের বাইরে, সেখানে আমরা কাজ করছি, বা এরও নিম্ন পর্যায়ে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো এবার কখনও কখনও উপজেলা পর্যায়ে আমরা কাজ করছি, আমরা প্রচারটা চালিয়ে যাচ্ছি, আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি এটাকেই করার জন্যে। তো এক্ষেত্রে যেটা করণীয়, আমরা তো চেষ্টা করবই এবং আমাদের দায়িত্ব, যেহেতু আমরা বক্ষব্যাধি বিশেষজ্ঞ, আমরা লাং ফাউন্ডেশনের মধ্যে সেটা চেষ্টা করেও যাচ্ছি, কিন্তু এ ব্যাপারে আমি মনে করি সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য সরকারের এবং বিভিন্ন প্রতিষ্ঠানেরও দায়িত্ব আছে, তাদেরও এগিয়ে আসতে হবে। এবং এর জন্য আমি আবারও সেই রাজনৈতিক সদিচ্ছার কথা বলছি, আমাদের দেশে কোনো আমাদের দেশে কেন কোনো দেশে রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কোনো কাজই সঠিকভাবে হবে না। কাজে এক্ষেত্রে যেটা সাধারণ জনগণের দিকে যদি আমরা তাকাই, দৃষ্টি দেই, তারাই কিন্তু আমাদের মেইন ওয়ার্কিং ফোর্স। তারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে পরে আমাদের দেশেরই ক্ষতি হবে। আমরা জানি এই বায়ু দূষণের জন্যে বুদ্ধিবৃত্তিক বিকাশের সমস্যা হয় শিশুদেরও এবং বড়োদেরও, গর্ভবতী মায়েদের সমস্যা হয়, তারপরে হৃদরোগের সম্ভাবনা থাকে, এমনকি দেখা গেছে ফুসফুস হৃদরোগ বলি, ক্যান্সার, এগুলো সবগুলোর সঙ্গেই কিন্তু দূষণের সম্পর্ক আছে। এগুলো যদি আমরা এখন থেকে সচেতনভাবে মোকাবেলা না করি তাহলে পরে কী হবে, আমরা ভবিষ্যতের যে প্রজন্ম যারা আসছে তারা বুদ্ধিবৃত্তিক দিক থেকে আমরা পিছিয়ে যাব, আমাদের দেশ পিছিয়ে যাবে। অবশ্যই স্যার, এ নিয়ে আরেকটু কথা বলবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শাসে। কথা বলছিলাম অ্যাজমা এবং সিপিডি এই বিষয় নিয়ে, চলে যাচ্ছি আপনার কাছে। এই যে বিভিন্ন রোগগুলো যখন হচ্ছে, রোগগুলোর কিছু উপসর্গ দেখা যাচ্ছে এবং তখন চিকিৎসা নিতে যেতে হচ্ছে, এবং এই ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে বলা হয় চিকিৎসা সারা জীবন নিতে হবে, এবং এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকের কিছুটা অভিযোগ রয়েছে এবং চিকিৎসা নিতে গেলে কিছুটা অনাগ্রহ প্রকাশ করে। তো সমাধান কোথায়? এই ক্ষেত্রে সব থেকে বড় সমাধান চিকিৎসাটা, রোগটা প্রিভেনশন করা, কারণ এই রোগগুলো একবার যখন আপনার শুরু হয়ে যাবে কখন এটা নির্মূল করা যাবে না। যখন এটা শুরু হবে তখন আমাদের চিকিৎসকের কাজ এটাকে নিয়ন্ত্রণ করা, মানে আর সব যত সমাধান আমরা এখনও বলি এটা প্রিভেনশন ইজ দ্য বেস্ট সলিউশন, আমরা প্রিভেনশন করাটা। আর আপনি একটু আগে স্যারকে যেটা কোশ্চেন করতেছিলেন, যেটা অ্যাজমা সিওপিডি, আমরা হাঁপানি রোগ আর সিওপিডি রোগটা, এখানে মানুষের আমাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু একটা ভুল ধারণা, দুইটা কিন্তু দুই বয়সের মানুষের রোগ।
সিওপিটিটা ইউজুয়ালি যাদের হয়, আমরা 40 ঊর্ধ্ব যারা পেশে 40-এর পর তাদের ক্ষেত্রে সিওপিটি হয়, যারা ধূমপান করে তাদের হয়, আর কিছু কিছু ক্ষেত্রে ধূমপান ছাড়াও গ্রামে আমরা অনেক সময় দেখি গ্রামের মারা বোনরা আমাদের ওই গ্যাস নাই কিংবা লাকড়ি চুলা যারা রান্না বান্না করে তাদেরও হয়। আর অ্যাজমাটা আসলে 40-এর আগেই শুরু হয়, বাচ্চাদেরও হতে পারে বড়দের হতে পারে, বাচ্চাদের ইভেন আপনি 5 থেকে 5-6 বছরের নিচেও হতে পারে, এই যা 5-6 বছরের পরে, অ্যাডাল্টদের 15 থেকে শুরু হতে পারে 30-এ, এটার মধ্যে ডিফারেন্সটা এই জায়গায়। আর ইউজুয়ালি দেখা যায় অ্যাজমা কিংবা হাঁপানি পেশেন্ট যারা থাকে তাদের ইউজুয়ালি সাথে একটু অ্যালার্জির প্রকোপটা বেশি থাকে, হাঁচিটা বেশি থাকে, এরা হঠাৎ ভালো আছে, এরা ভালো হঠাৎ ধুলাবালিতে গেছে, বিশেষ করে পরিবেশ সিজন চেঞ্জের সাথে এদের এই শ্বাসকষ্ট এগুলো বেড়ে যায়। আর চিকিৎসার ক্ষেত্রে যেটা আমি এর আগেও বলছি, এই অ্যাজমা সিওপিডি তারপরেও আমাদের জন্য ভালো, এদের জন্য আমরা যে চিকিৎসা নিলে রোগটা কন্ট্রোল করে রাখা যায়, খুব স্বাভাবিক জীবনযাপনই, কিন্তু এছাড়া যে রোগগুলো আমরা যেটা ভয়ঙ্কর রোগ, যেটা সিলিকোসিস, নিউমোকোনিয়াসিস, মানে অকুপেশনাল লাং, ফুসফুসটা যখন শক্ত হয়ে যায়, ফুসফুসের কার্যকারিতা আস্তে আস্তে কমতে থাকে, ওই পেশেন্টগুলো একটা সময়ের পরে এআর চিকিৎসা দিয়ে খুব একটা ভালো করার সুযোগ থাকে না। সুতরাং আমরা চিকিৎসা বলতে বুঝবো এটা যতই আমরা চিকিৎসা দিই প্রিভেনশনটা সব থেকে ভালো, এটাই সবচেয়ে ভালো সলিউশন আমাদের আমাদের মতো সবার জন্য। প্রিভেনশন বা প্রতিরোধের জন্য কী কী উপায় বা কী কী মেথড আমাদের নিতে হবে? এক্ষেত্রে সে একই কথা, আমাকে নিজেকে সতর্ক থাকতে হবে, নিজেকে প্রিভেনশন নেওয়ার জন্য আমি কী করতে পারি, আমি তো শ্বাস নেওয়া বন্ধ করতে পারবো না, আর শ্বাস তো নিতেই হবে এবং আমাকে বাইরে বের হতেই হবে, পরিবেশ আমি কন্ট্রোল করতে পারছি না, সেক্ষেত্রে আমাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্কে যে পুরোপুরি প্রোটেকশন দিচ্ছে তা না, তবে অনেকাংশে প্রোটেকশন দিচ্ছে, যেটা ডক্টর শাইন বলতেছিল করোনার সময় আমাদের কিন্তু অনেক কিছু স্বাস্থ্যতন্ত্র রোগ কমে গিয়েছিল, বাইরে পরিবেশ দূষণ কমে গিয়েছিলো, আমরা সবাই মাস্ক ব্যবহারে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, এটা ইদানিং আবার চড়ে গেছে। আমরা যদি শুধু মাস্ক ব্যবহার করি কিন্তু অনেক কিছুর থেকে মুক্তি পেতে পারি, এছাড়া আর পরিবেশ দূষণ কন্ট্রোল করার অন্যান্য ব্যবস্থা তো আছেই। আমি প্রসঙ্গে আগের প্রশ্নে একটা সূত্র বলি, আপনি একটা কথা বলেছেন হাঁপানি, হাঁপানি একটা অনেক ব্রড বেস টার্ম, হাঁপানি মানে যেটাকে হাঁপ লাগবে, শ্বাসকষ্ট হয়, সেটা যেমন অ্যাজমায় হতে পারে ঠিক তেমনি সিওপিডিতেও হতে পারে। এছাড়া আরও একটা ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে ফেলি, সেটা হলো আগে পুরোনো দিনে কার্ডিয়াক অ্যাজমা বলা হতো, অ্যাকচুয়ালি লেফট হার্ট ফেলিওরের ক্ষেত্রেও কিন্তু শ্বাসকষ্ট হয়। এই যে শ্বাসকষ্ট জিনিসটা অনেক ব্যাপক টার্মে সাধারণ জনগণরা বুঝতে পারে না, সেটা সিওপিডি ওই যে ডক্টর শাইন ব্যাখ্যা করেছেন যে সাধারণত বেশি বয়সে হয় এবং অ্যাজমাটা সাধারণত কম বয়সে হয়, ওভারল্যাপিং হতে পারে, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দুটো একসঙ্গেও পাই, ঠিক আছে। তো পরিবেশ দূষণ এর থেকে আমাদের মুক্তি পাওয়ার উপায় ব্যক্তিগত পর্যায়ে, আমাদের বাড়িতে পরিবেশ দূষণটাকে অ্যাভয়েড করতে হবে, রাস্তায় বেরোনোর সময় মাস্ক পরবো, এছাড়া আমার যেখানে কর্মক্ষেত্র সেখানেও কন্ট্রোলটা মেনটেন করব। আমরা কথা বলতে বলতে আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনাদের দুজনের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।